আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। রিলিফ দেওয়া হচ্ছে আপনাকে, আগামী 28 তারিখ অবধি সুপ্রিম কোর্ট বলেছেন আপনার আবেদনের ভিত্তিতে আপনাকে গ্রেফতার করা যাবে না, আপনার প্রতিক্রিয়া? প্রথমে সুপ্রিম কোর্ট যা অনারেবল সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছেন আমি স্বাগত জানাচ্ছি। আমাদের দেশে এখনও আইন বেঁচে আছে, আইনের যা ক্ষমতা আছে, রাজ্য সরকার অনেক চেষ্টা করছিল যাতে আমি কাউন্টিং হলে না যেতে পারি, জোর করে ভয় দেখিয়ে পুলিশকে দিয়ে গুন্ডাদেরকে দিয়ে আমাদের কাউন্টিং এজেন্টগুলোকে তাড়িয়ে দেব। এই প্রক্রিয়ার জন্য রোজ মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। 19 তারিখে আমার উপরে যেভাবে হামলা করা হয়েছিল ওখানে অনেক রিপোর্টারও উপস্থিত ছিল, অনেক মিডিয়া হক ছিল, তার সামনে যেভাবে অ্যাটেক করা হয়েছিল পুলিশ কমিশনারের নেতৃত্ব, এটা নজিরবিহীন, মানে নজিরবিহীন আমি দেখেছি আমার রাজনীতির জীবনে। একটা পুলিশ অফিসার এরকম হতে পারে সেখানে একটা রিলিফ পেয়েছে কাউন্টিংয়ের পরে। আমি জানি তৃণমূল কংগ্রেস যেভাবে বরাডবি হচ্ছে, পশ্চিমবাংলা সিঙ্গল ফিগারে চলে যাবে, তাতে মানুষ বেঁচে যাবে, মানুষের উপরে যে অত্যাচার চরম সীমায় পুলিশকে দিয়ে করানো হচ্ছে। কিন্তু এই অর্ডারে আর একটা পার্ট আছে, এখানে বলা হচ্ছে এটাকে যেন অ্যান্টিসিপেটরি বেনিফিট না দেখা হয়, শুধুমাত্র ইন্টারিম রিলিফ, যেহেতু আপনি প্রার্থী তাহলে আশঙ্কার মেঘ কি কোথাও রয়ে যাচ্ছে? না, কোনো আশঙ্কার ব্যাপার নেই, 7 দিন এনাফ আছে আমার। যা মামলা দেওয়া হয়েছে সেতে কোনো ভিত্তি নেই, সেটা একটা সিকিউরিটি ম্যাটার আছে।